ডায়াবেটিসের রুগী মিষ্টি খেতে পারবে না, কিন্তু একটু খুরমা, খেজুর, একটু ফলের মিষ্টি, এটা আমাদের ডায়াবেটিসের রুগীর জন্য কিন্তু দরকার আছে। কিছু হরমোন যোগান দিতে হবে, কিছু মিষ্টি না হইলে হরমোনের সহযোগী হয় না। আপনি মধু খাবেন, আপনি একটুখানি মোলাসেস খাবেন, গুড়ের লাল গুড়, একটু লাল চিনি খাবেন, সাদা চিনি খাবেন না, সাদা লবণও আপনি খাবেন না, আয়োডিন দেওয়া লবণ খাবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো থাকবেন। অধিক মিষ্টি খাওয়া ক্ষতিকারক, চিনি খেলে দেড়শো রোগ হয়, তা ডায়াবেটিস হলে তো আপনি চিনি খাবেন না, তাহলে এই দেড়শো রোগ তো আপনার কমে গেল। লবণ খেলে ৪১টা রোগ হয় সাদা লবণ খেলে, আবার কালো লবণ, বিট লবণ, সিন্দুক লবণ, খনিজ লবণ, খনিজ লবণ খেলে ৪১টা রোগ কমে যায়, তাহলে আমরা একটু খনিজ লবণ, কালো লবণ খাবো। আপনারা জানেন যে এই লবণ থেকে কিন্তু আবার স্নাইন হয়, একটু চিনি বা একটু গুড়, একটু পানি, একটু লবণ, স্নাইন, সেই স্নাইন আমাদের জন্য কত বড় মহা ঔষধ। একটা সময় ছিল লক্ষ লক্ষ লোক উলা উঠা, কলেরা, এই ডায়রিয়া হয়ে মারা যেত, এখন পেটের যে কোনো ওষুধের জন্যই আমরা স্নাইন ব্যবহার করি। আবার যাদের হাত পা অবশ্যই আসতেছে, এখানে রক্ত যাচ্ছে না, এই জায়গাটা লাল হয় না, সাদা সাদা থাকে, তারাও যদি স্নাইন খায়, মানে গ্যাংরিনের রুগী, আমি গবেষণা করতে করতে তাকে স্নাইন খাওয়াইতে খাওয়াইতে গ্যাংরিনের রুগী ভালো হয়ে গেছে। এর কারণটা যে তার পা হাত পচে যাচ্ছিল, ২৪ আঙ্গুল পচে যাচ্ছে, তাকে আমি একটু রিক্স নিয়ে স্নাইন খাওয়ানো আরম্ভ করলাম, অল্প 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 করে সারাদিন একটু 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 করে স্নাইন খাওয়ানো আরম্ভ করলাম, এবং আবার ওটার সাথে একটু করলার রস, একটু দধির শরবত দিয়ে তাকে নিউট্রাল করাইতে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ তার উপকার হয়েছে, তার গ্যাংরিন রোগটা চলে গেছে।